পুরান ঢাকার আকাশে শুধু ঘুরির ওড়াওড়ি, কে কাটবে কার ঘুরি, ঘুরি উৎসবে এ চেষ্টায় মগ্ন সবাই। পুরান ঢাকার অন্যতম বড় উৎসব সাকরাইন পালন করছে এখানকার বাসিন্দারা। পৌষের শেষে মাঘের প্রথম দিনে উদযাপন করা হয়ে থাকে এই উৎসব। সাকরাইন উৎসবের অন্যতম আয়োজন এই ঘুরি উৎসব। প্রচুর পরিমাণে ছেলে উড়াচ্ছে, ছেলের বাবা উড়াচ্ছে, সাথে তো আমি আছি, তাদের সাথে ছিলাম। আমি খুব মজা করছি, আমার অনেক ইচ্ছা আছে ঘুড়ি উড়াতে, আর আমার এই জায়গায় অনেক মজা লাগে। আমি ইন্ডিয়া থেকে এসেছি, আমি গত বছর এসেছিলাম, কিন্তু তারপরে প্রত্যেক বছরই আসতে ইচ্ছা করে, তো এই বছর আসতে পেরেছি, আমার খুব ভালো লাগছে। সাকরাইনটা আমরা খুব ভালোভাবে উপভোগ করছি, আর এটা হচ্ছে আমাদের সবার একত্রিত হওয়ার একটা উপায়, যার মাধ্যমে আমরা সবাই যতই দূরে থাকি না কেন এই সাকরাইনের মাধ্যমে সবাই একত্রিত হই। এটা একটা প্রাচীন একটা সংস্কৃতি, আমাদের আগে সংস্কৃতি যে ছিল আমরা শুধু ঘুড়ি উড়াতাম, আর আমরা ঘুড়ি উড়ানোর সাথে আমাদের পিঠা উৎসব থাকতো, আমাদের ঘুড়ি উৎসব থাকতো, সন্ধ্যাকালীন আমাদের সময়টা আমাদের সাকরাইন শেষ হয়ে যেত। এখন আমাদের পুরান ঢাকার কালচারটা চেঞ্জ হয়ে গেছে, যে এখন আমাদের নতুন গতানুগতিকভাবে এখন ডিজিটালাইজের মাধ্যমে এখন চেঞ্জ হয়ে গেছে, যে আমরা এখন সংস্কৃতিটাকে শুধু লাইটিং ডিজে, নতুন ঢাকা থেকে আগত আমাদের অতিথি থাকে, আসলে এটাকেও আমি খুব খারাপ বলে আমি গন্তব্য করবো না, কিন্তু আসলে আমাদের যদি আমরা নিয়ম শৃঙ্খলা মতো ভাবে আমরা থাকতে পারি, আমাদের সাকরাইনকে আমরা ধরে রাখতে চাই, আমরা ধারণ করতে চাই আমরা একটা। বিভিন্ন ছাদে বড় বড় স্পিকারে গান বাজনার আয়োজন করা হয়েছে। সূর্য ডুবার পর আতশবাজি, নাচ গান, মানুষ উড়ানোর মাধ্যমে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে বাসিন্দারা।